হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এই প্রচণ্ড গরমে ভোর পাঁচটার থেকে আমি চলো তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো সারা দিন কি করছি না করছি আজকে তোমার বুধবার তো সকালবেলা হাঁটতে গিয়ে এসে সংসারের মোটামুটি কাজ করে বা বাসি কাজ টাজ করে এবারে আমি চলে এসেছি সরাসরি রান্নাঘরে মোটামুটি আজকের মতো রান্না ইতি এবারে শুধু দুপুরবেলার দিকে ভাতটা করব তাহলেই হয়ে যাবে শানকে ডাকতে এসছি এখন প্রায় আটটা বাজে তো আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা করলে হয়ে যাবে দুপুরবেলার দিকে ভাতটা বসাবো আর ফ্যানটা পরিষ্কার করছি শান্ত তোমার উঠে গেছে স্কুল যাবে আজকে তো এসি চালালেও কী হবে ফ্যানটা তো নোংরা হয় তার জন্য ফ্যানটা একটু পরিষ্কার করে নিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে বুধবার বুধবার এখন যাচ্ছি বাজারে সাড়ে দশটা বাজে দেরি হয়ে গেছে দশটা কুড়ি বেজে গেছে অলরেডি বেরোতে বেরোতে সাড়ে দশটা তো সমস্ত কাজকর্ম কমপ্লিট শুধু ভাতটা এসে করবো আর কি রোদ বাপরে ভাঙ আবার সেই গরম সেই রোদ তো চলো আর বেশি বক বক করবো না আগে বাজারটা সেরে আসি তারপরে কথা বলি আজকে বেশি কিছু বাজার করব না সবজি বাজার অলরেডি ফ্রিজে রয়েছে যেটা দরকার যেটা নেই সেটাই বাজার করব তো মুদি বাজারে চলে এসেছি মানে মুদি দোকানে আর কি বিস্কুটের পাইকারি দোকান তো এখান থেকে বিস্কুট নেব আর একটা পাউরুটি নেব আর দেখি কি নেওয়া যায় তো যেই যাই নেব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর নিমকি ভাজাটা ভালো লাগলো দেখে তাই নিমকি ভাজাটা নিলাম চলো তাহলে এবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কী নিয়েছি বাজারে আগুন বাজারে আগুন ছোঁয়া দাম বুঝলে সব জিনিসের একশো টাকার নিচে কোনো জিনিস নেই এখানে নিয়ে আসলাম সব সবজি এই যে একটা সবজি এনেছি এটা চাল কুমড়ো এটা কুড়ি টাকা নিয়েছে আর উচ্ছে এনেছি সবজির মধ্যে আর লঙ্কা লঙ্কাও একশো টাকা কিলো হয়ে গেছে আর এখানে একটা টোস্ট এনেছি নিমকি সন্ধ্যার সময় চা দিয়ে খাওয়ার জন্য আর কোনো লোকজন আসলো এই নিমকি এনেছি লবণ হলুদ আর এই সানে টিফিন দিতে খুব প্রবলেম হয়ে যায় তার জন্য এই ব্রেডটা এনেছি আর একটু বড়ি এনেছি আর এক কিলো পেয়ারা এনেছি এই হচ্ছে গিয়ে টুকটাক বাজার করে নিয়ে আসলাম বাজার থেকে এসে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর জামা কাপড় ছাড়িনি এসে পরে বসে পড়েছি আগে রেস্ট করব তারপরে সাম করতে যাব আর আজকে তোমার অমাবচি ছাড়িয়ে গেছে কালকে রাত্রিবেলায় তো আজকে সব ঠাকুরের সিংহাসন টিংহাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তবে আজকে পুজো নাও দিতে পারি কালকের থেকে হয়তো পুজো দেবো কালকে বৃহস্পতিবার তো কালকের থেকে পুজো দিতে পারি ফ্যানের তলায় বসে একটু রেস্ট করে গাটা একটু জিরোলো এরপরে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি বাইরের এই তোমার কাচের দরজাটা পরিষ্কার করে নেব। এখন না এই যে সে কী মতো হয় সেইগুলো বাসা করছে দরজায় তারপর পর্দাতে তো তার জন্য দেখছি ওই বাসাগুলোকে ভাঙতে হবে নাহলে ওই ভীমরুল ভীমরুল ওইগুলো নাহলে প্রচণ্ড কামড়ায় আর ওইগুলো কামড়ালে জ্বর চলে আসবে এরকম এত সাংঘাতিক বিষ ওদের তো ওইগুলোকে মেরে ফেললাম আর চাকগুলো এখানেই হয় প্রায় তোমার পর্দাতে তারপর দরজায় কাচারিতে যেগুলো সবসময় ব্যবহার করা মানে পড়ে থাকে সেইগুলোর মধ্যেই তোমার এই বাসাগুলো হয় দেখেছি আজকে বাইরে মেঘ হয়েছে বৃষ্টি হবে কি না জানি না কালকে অমাবতী তো ছা ছাড়িয়ে গেছে তোমার রাত্রিবেলা কালকে গতকাল মঙ্গলবার ছিল অমাবতী ছাড়িয়ে গেছে তো আজকে বৃষ্টি হবে কি না জানি না মেঘলা তো হয়েছে বাইরে আর আমি এদিকে এই তোমার কাঠের এইগুলো মানে প্লাইয়ের এই রান্নাঘরের এইগুলো পরিষ্কার করে নিচ্ছি ক্যাবিনেটগুলো সকাল সকাল রান্না হয়ে গেলে এই সমস্ত টুকিটাকি সংসারের তো কম কাজ না এই সমস্ত কাজ করে নেওয়াই যেতে পারে আর অনেক টাইম লাগে এই সমস্ত ছোটোখাটো কাজ করতে করতে কারণ এখানে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে সেটা গুছিয়ে গাছিয়ে রাখা এগুলো করতে কিন্তু অনেকটা টাইম লাগে অতএব রান্নাটা হয়ে গেলে বেশ নিশ্চিন্ত রান্নার পুজোটা হচ্ছে সংসারের মনে হয় মেন কাজ এই দুটো হয়ে গেলে নিশ্চিন্ত হয়ে সমস্ত কাজ করা যায় তো আমার বলছি যেহেতু ছাড়িয়ে গেছে ওর জন্য আমি চলে এসেছি সব পরিষ্কার করতে আজকে সব পরিষ্কার করব কারণ এতদিন তো ধরা হয়নি ঠাকুরের এই সিংহাসন টিংহাসন তো আমার বলছি ছাড়িয়ে গেছে যার জন্য পয় পরিষ্কার করে তারপরে পুজো দেবো আজকে এই পাথরের সিংহাসনটা আমার যখন ঘর প্রথম হয়েছিলো গৃহপ্রবেশে এই পাথরের সিংহাসনটা কিনেছিলাম এখানে সত্যনারায়ণ পুজো হয়েছিল আর ঘরে একটা সিংহাসন না থাকলে কেমন লাগে তাই এটা কিনেছিলাম বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি গুড়ি গুড়ি আর কাপড়গুলো ভিজে যাচ্ছে জামা কাপড় তুলতে হবে যেটা গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে যেটা মাথায় ভিজছে না ঠিক আছে তবুও কাপড়গুলো তুলে নি তো এইগুলো ভিজে গেলে লোকসান হয়ে যাবে দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি এখানে আছে ভেন্ডি সিদ্ধ ভাত লঙ্কা আর পুঁই শাকের তরকারি আর এই যে মাছের ঝোল শিঙি মাছের ঝোল এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারব গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা তো অমাবতী তো ছেড়ে গেছে সন্ধ্যা টন্দা ভালো করে দিচ্ছি শঙ্খ টঙ্ক বাজাচ্ছি এখন আজকে থেকে শঙ্খ বাজানো যাবে মা বললো আজকে থেকে শঙ্খ বাজাও আর তোমার ঘন্টাও বাজাও তো সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর এদিকে বাইরের ওয়েদারটা আজকে মোটামুটি ঠান্ডা আছে কারণ আজকে দুপুরবেলার দিকে বৃষ্টি হয়েছে আর মা বললো চা খেয়ে যেতে তাই চা খেতে গেলাম দু কাপ বড়ো বড়ো কাপের চা দিল মা তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি কালকে আবার দেখা করব।